আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আজকে দেখাবো আখের বাগান, আখের চাষ সম্বন্ধে কিছু। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, জানি পরবর্তী সময় কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন পেয়ে যান আর দেখতে পারেন। তো সবাই দেখতে থাকুন। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আখের ক্ষেত, এখন কিন্তু খুব ছোট, মাসখানেক আগে এই আখের চারা রোপণ করছে। তো এই আখের ফলন পেতে প্রায় 8-10-12 মাসের মতো সময় লাগে, তাতে ভালো হয়। 6 মাসের ভিতরে ফলন পাওয়া যায়, কিন্তু সেই আখগুলা বেশি বড় হয় না, ছোট থাকে, বাড়তি হয় না, একটু ধৈর্য ধরে থাকলে আখের খুব ভালো একটা ফলন পাওয়া যায়। আর আখের চাষে কিন্তু খরচ খুবই কম, অল্প খরচেই আখের চাষাবাস করা সম্ভব। তো যাদের খালি জমি পড়ে আছে, অবশ্যই আপনারা আখের চাষ করবেন। তো এর পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা আখের ক্ষেত, খুব সুন্দর আখ আসছে। এই আখ কিন্তু এখন বিক্রির সময় হয়ে গেছে। এই আখগুলো প্রায় এই ক্ষেতটা 1 বছর হয়ে গেছে। তো এগুলো এখন বাজার চাষ করবো, এগুলো ক্ষেত ধরেও বিক্রি করা যাবে, আবার ইচ্ছে করলে কেটে কেটে হাটে বাজারে নিয়ে উৎসাহ বিক্রি করতে পারবে। এখানে 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিতে আখের চাষ করা হচ্ছে। তো প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছে আখের ক্ষেতটা করতে। ৭০-৮০ হাজার টাকার মতো বিক্রি করা যাবে এখানকার আখগুলা পাইকারি। তো আখ কিন্তু অনেক উপকারী, আখের রস, আর এই আখ এক সময় কিন্তু আমাদের এলাকাতে অনেক আখের চাষ হতো, এখন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণ হচ্ছে আসলে জমি জমাও কমে যাচ্ছে এখন, কারণ বেশিরভাগ জমিতে এখন মিল ফ্যাক্টরি হচ্ছে, এই জন্যে। তো আখ থেকে কিন্তু আমরা চিনি পেয়ে থাকি। আখের রস আমার খুব ভালো লাগে। তো আমি চারপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখবেন। আখের পাতাগুলো খুব ধার, আগুলো অনেক লম্বা লম্বা হয়েছে। আখের ক্ষেত্রে দেখতে আসলে খুবই ভালো লাগলো, ভিতরের পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এই যে আখের উপরের যে অংশটা, এখান থেকে কিন্তু আমরা আসলে আখের চারা পেয়ে থাকি। এই যে উপরে
এই অংশটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।